কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমরা এখন একটু বেরিয়েছি, আজকে হলো ফ্রাইডে এখানে, আর ফ্রাইডেতে আমরা গেছিলাম নিউ জার্সিতেই একটা থিম পার্কে। কেন গেছিলাম সেটার কারণ হচ্ছে যে এখানে ক্রিসমাস লাইটের জন্য বেশ সুন্দর করে থিম পার্কটা সাজিয়েছিল। এমনিতে থিম পার্কটা বন্ধ, বাট ক্রিসমাস লাইট দেখার জন্য আমরা গেছিলাম থিম পার্কে। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, ওয়াশরুমে যাওয়ার ছিল, তো সেই কারণের জন্য। আমরা এখন এসেছি এডিসনের একটা দোকানে, মানে একটা রেস্টুরেন্টে। তো সেখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এত খিদে পেয়েছে আমরা আর ওয়েট করতে পারিনি। যে চিকেন ললিপপটা নিয়েছিলাম বাড়িতে খাবো বলে, সেটাই এখন বার করে আমরা খেতে শুরু করে নিয়েছি গাড়ির ভেতরে। হ্যালো, জাস্ট 10 মিনিট হলো আমরা বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকেই যেটা প্রথমে করলাম, যে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ভালো করে ধুয়েছি। মুখটা এখনো ধোয়া হয়নি, মুখটা রাতে শোয়ার আগে ধোবো। আর একটা গন্ডগোল আমি করেছি, সেটা হচ্ছে আমার যে ট্রাইপডটা আছে সেটা আমি গাড়িতে ফেলে রেখে দিয়ে চলে এসেছি। তো এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, গাড়ি থেকে আনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বাইরে এখন বিভৎস ঠান্ডা। আজকে যখন বেরিয়েছিলাম তখন কটা বাজে, 5:30 বাজে, তখন এতটা ঠান্ডা ছিল না। মানে আমার বেশ বেরিয়ে ভালোই লাগছিল, ভাবছিলাম যে বা আজকে ওয়েদারটা তো বেশ ভালো, বেশ ঠান্ডা নেই, ভালো লাগছিল। কিন্তু যখন ফিরছি তখন মানে সে হাত ফাত যেন জমে যাচ্ছে, এতটা ঠান্ডা পড়েছে। তাই এখন আমি বুঝি যে আমাদের ওখানে যেসব ঠান্ডার জায়গা আছে সেখানে মানুষজনদের কি কষ্ট। মানে এখানে সবকিছু সুবিধা আছে, সারাক্ষণ গরম জল পাচ্ছি, ঘরের মধ্যে হিটার চলছে, গাড়িতে হিটার, তাতে মানে জাস্ট ওই গাড়ির পার্কিং থেকে এই ফ্ল্যাটে ঢুকতে মানে আমাদের হাত ফাত পুরো জমে যায়। আর আমাদের ওখানে তো মানে কিছুই এইসব সুযোগ সুবিধা থাকে না, মানে পাহাড়ি অঞ্চলে তো কিছুই নেই, সেখানে মানে মানুষজনের যে কি কষ্ট আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝি আর কি। তো যাই হোক, আজকে যে রেস্টুরেন্টটা থেকে খাবার নিয়েছিলাম সেই রেস্টুরেন্টটা মানে ভীষণই ভালো খাবার বানায়। যারা নিউ জার্সিতে থাকো, আমার স্ট্যান্ডটা নেই বলে আমার ভীষণ কথা বলতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যারা নিউ জার্সিতে থাকো, বিশেষ করে যারা ওই এডিসন এরিয়াতে থাকো বা এডিসনের আশেপাশে থাকো, তারা এই রেস্টুরেন্টটা অবশ্যই ট্রাই করো। একদম কলকাতাতে যেরকম খাবার বানায়, ধরো আমাদের ওখানে রাস্তাতে যেরকম চাউমিন বানায়, চিলি চিকেন বানায়, এক্স্যাক্টলি ওরকমই টেস্ট হয়। এটা হচ্ছে ওক ট্রি রোডের পটেল ব্রাদার্সের ঠিক পাশে একটা ফুড কোর্ট আছে। এই ফুড কোর্টের মধ্যে হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম হলো ক্যালকাটা ওক। তোমরা পারলে অবশ্যই ট্রাই করো, আর কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো মানে দুটোই অসাধারণ। আমি তোমাদের দেখাবো যে কতটা পরিমাণে দিয়েছে, একটু পরে আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। সো এই দেখো, এই হচ্ছে চিলি চিকেন, মিডিয়াম সাইজের নিয়েছি, ঠিক আছে, মিডিয়াম চিলি চিকেন। আর এইটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস, এটা এতটা পরিমাণে দিয়েছে আমাদের, মানে দুজনের জন্য এনাফ, প্লাস চিলি চিকেনটাও অনেকটা আছে। আর এখানে যখনই তুমি কোনো সাইড ডিশ নেবে না, তার সাথে একটু রাইস সব জায়গাতেই দেয়। আর এই এই দুটো প্লাস গাড়িতে যেটা দেখলে যে চিকেন ললিপপ খাচ্ছিলাম, ওইটা 4 পিস দিয়েছিল ওতে। তো সব মিলিয়ে আমাদের দাম পড়েছে $26। এমনিতে মানে যদি কোনো এমনি রেস্টুরেন্টে খেতে যাও তাহলে মিনিমাম তোমার দুজনের জন্য $30-$35 পড়বে, প্লাস তোমাকে এতটা বেশি পরিমাণে দেবেই না, মানে কোনো রকমে দুজনের আর কি পেটে পেটটা মোটামুটি ভরবে আর কি। এই হচ্ছে ওদের অ্যাড্রেস, এই হচ্ছে এদের ফোন নাম্বার, আর এখানে দেখো মোটামুটি ওদের, এটা হচ্ছে ওদের লাঞ্চের জন্য। তো এখানে এই সমস্ত কিছু দাম টাম লেখা আছে, খুবই রিজনেবল প্রাইস। ডিনার কমপ্লিট, তো আমি এখন বসেছি ব্লগটা এডিট করতে।
তো আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, আর বেশি ব্লগটাকে লম্বা করব না। তো প্রত্যেক দিনকার মতো আজকেও যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এন্ড টাটা।